রাত জ্বর আইবি শেয়া চরবি না শুই থাকবি পকটে কিংবা ঝোলাই বড়ি থাকবি ওই বের করে তাকে খাইয়ে দিলাম বাস পনেরো দিন কার কি এক মাস কার বাচ্চা ওই বাচ্চাটা যেমন কর ভেড়াই তাহলে জানবো যে ঠান্ডা লেগে যায় ও আমার অনেক বন্ধুরা আছে বলে যে গাড়ল খামার লাভ নেই লস তারা এই কথাটা কেন বলে কোন কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার শুরু করলে সবচেয়ে ভালো হয় আপনি কি মনে করছেন গাড়ল খামার নতুন করে যদি কেউ শুরু করে তাহলে সে লাভবান হইতে পারবে লাভবান হইতে পারবে যদি তাদের মাঠ না থাকে তাহলে কি হবে মাঠ না থাকে আগান বাগান তো আছে আগান বাগানও নেই ছয় মাস পানিতে তাদের এলাকা ডুবে থাকে আর ছয় মাস জেগে থাকে ছয় মাস বাড়িতে খাওয়া বাড়িতে খাওয়াবে বিচুলি দি ভুটকুর ময়দা দি লাভ কি আপনাদের মতো হবে না একটু আমাদের সারা হবে আমাদের মতনই হবে হবে আমাদের মতন হবে ধর ধর যাই খাক পাঁচ মাসের ছয় মাসের আগে বাচ্চা হবে তাহলে পাঁচ মাস এর মধ্যে বাচ্চা হবে যাই খাওয়াক তবে টিমলির দোষটা পঞ্চাশ দিন পরেই খাওয়াইতে হবে তাহলে ভালো থাকবে ভালো থাকবি এর বেশি মেরুদণ্ড জিনিস হয়েছে আপনার কিমড়ি কৃমি জি তাছাড়া আপনি আর অন্য কোনো সমস্যা পান না এদের রোগ বালাই খুব কম ওই জায়গায় যে একটা বাচ্চার হয়তো জ্বর আসলো হ্যাঁ নাপা বড়ি খাই দিলাম একটা মানুষের খাওয়া আচ্ছা ক্লিয়ার জ্বর আসলে বুঝতে পারে জ্বর আসলে বুঝতে পারবো একটা ভেড়া যদি এখন জ্বর আসে হ্যাঁ শরীরবি না শুয়ে থাকবি আচ্ছা মনে করেন এর ভেতরে দেখা যায় যে হয়তো চল্লিশ পঁয়তাল্লিশটা ভেড়া আছে ওর ভেতরে মনে করেন একটা ভেড়া জ্বর আইবি না কথা বলা যাবে না যে যা জ্বর আইবি সে শরীরবি না শুয়ে থাকবি পকটে কিংবা ঝোলাই বড়ি থাকবি ওই বের করে তাকে খাইয়ে দিলাম বাস ক্লিয়ার মনে করেন একটা ভেড়া ধেড়াইছি মানুষের সিরাপ হিস্টাসিন সিরাপ খাই না ঠান্ডা লাগলে ওই সিরাপ আমরা দেখা যাই যে হয়তো দু মুটকি যারা যে ভেড়া একটা বাচ্চা তাকে এক মুটকি খাই দিলাম কি একটা ধাড়ি ভেড়ার তাকে হয়তো দু মুটকি খাই দিলাম মানে গোল বুঝি বুঝতে পারলাম একটা জালি বাচ্চা ভেড়া ওই ওই যে পনেরো দিন কার কি এক মাস কার বাচ্চা ওই বাচ্চাটা যেমন কর ভেড়াই ভেড়াই তাহলে জানবো যে ঠান্ডা লেগে যায় তাহলে আপনার ওই হিস্টাসিন সিরাপ মানুষে খায় না ওই সিরাপ ওকে ওই সিরিষে করি হয়তো দু সিসি কি তিন সিসি খাই দিলাম আচ্ছা তাহলে সেরে যাবে তাহলে ইনশাল্লাহ আমি তো জানতাম না হ্যাঁ ওদের সঙ্গে পরামর্শ নিয়ে কদিন ওদের সঙ্গে এই যে গেল না একসঙ্গে চড়াতাম ওর মেলা আমার মেলা মারামারি করে ও এই যদি বললো ভাই কার ক্ষতি হয়ে যাবে তো আলাদা গেছে ওরা বুঝতে না মেলা বারোবার উর পালে পালিয়ে যাইছিল ওদের সঙ্গে দেখি দেখি মানে কিছু শিখতে হয় আর কি এখন অভিজ্ঞতা হয়ে অভিজ্ঞতা অর্ধেক কি মানে আমরা তো ট্রেলিং পাত্র না হ্যাঁ ওরা ট্রেলিং পাত্র বুঝলেন কারো সহযোগিতা ছাড়া কোনো কিছু করা সম্ভব হয় না না ওই একসঙ্গে চড়াতাম ওই কইতো কোথাও কইতো দেয়া যায় একটা ভাড়া শুয়ে আছে বাচ্চা হ্যাঁ হয়তো একটা বডি চার ভাগের এক ভাগ খাই দিলাম তিন ভাগ থেকে গেল ওই পাঠাটি কার কাছ থেকে নিয়ে বাবুর কাছ থেকে না ও মহাজনপুর আপনার নালনের সঙ্গে লালন ব্যাপারী এই গাড়লগুলো দিক আমার সবচেয়ে বেশি এগুলো আর আপনার দুটো করে বাচ্চা হয় দুটো করে বাচ্চা তাহলে এই যে এই গাড়লগুলো খুবই সুন্দর দুটো করে বাচ্চা দিচ্ছে এখন তো সব প্রেগনেন্ট তাই না এগুলো সবই প্রেগনেন্ট তাহলে এখন কতগুলো আছে আপনার খামারে এখন খামারে আছে বাচ্চা মাইচা দিয়ে আপনার বিয়াল্লিশটা বিয়াল্লিশ পিস এর থেকে আরও বেশি করার ইচ্ছা আছে না এই কয়টাই রাখবেন না বেশি তো হবেই হবে যত বেশি হবে তত লাভ বেশি হবে ঠিক আছে চল্লিশটা নিয়ত করেছি যে চল্লিশটা রাখবো পালে চল্লিশটা ভেড়া ধাড়ি ভেড়া থাকবি আর চল্লিশটা বাচ্চা থাকবি তাহলে আশিটা হয়ে গেল আশিটা চল্লিশটা ভেড়া থাকলেই যথেষ্ট মানে একলা ঠেকাইতে পারবো আর কি বুঝি ওই চল্লিশটা ভেড়া থেকে মাসে কেমন আয় করা সম্ভব হবে চল্লিশটা ভেড়া ধরেন পাঁচ হাজার কেজি ধরেন চল্লিশটা বাইশ তাইলে
বছরে 80টা 80টা 5000 কেই ধরেন 4 লাখ 4 লাখ অনেক টাকা সোজা হিসাব তারপরে দুটো ভেড়ার বাচ্চা বেশি হয় আমারে পালে তাহলে তো আরো বেশি ভেড়া 10টা ভেড়া বাচ্চা হইলো 20টা এই বাচ্চা কোন আসতো তাই জি আচ্ছা এই দেখেন এই একটা ও দেখেন একটা এই দুটো এক জোড়া এই একটা ওই দেখেন একটা আর এ দেখেন এই একটা এই একটা এই ধাড়িটার দুটো জি এ দেখেন এই একটা ওই একটা আর এক ধাড়ির দুটো এই দেখেন ওই ও দেখেন ওই ধাড়িটার দুটো এইটার এই একটা ধাড়ির এই একটা ধাড়ির দুটো দুটো করে বাচ্চা প্রতিবার কি দেয় দুটো করে হ্যাঁ প্রত্যেকবারই দেয় ওই মা গাড়লগুলোর কেমন দাম হবে 12 করে আমি ক্যামেরা কিনলাম 12.5 করে জি ওই দেখেন এই সাদাটা এই দেখেন এই সাদাটা হ্যাঁ ওইটা তিনটা দেই তিনটি বাহ দুধ খাইছে না ওই ওর একটা বাচ্চা নরমাল হইলো একটা মারা গেছে দুটো বেঁচে আছে ওই দুটোই পুষ্ট দুধ খাইছে আচ্ছা যদি কেউ নতুন করে খামার শুরু করতে চায় কোন কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার শুরু করলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় আপনার ওই করস নিতে হবে অরিজিনাল গাড়ল নিয়ে হবে না জি এর ভিতর একটা দেখাবেন কোনগুলো নিয়ে শুরু করলে ভালো হয় হ্যাঁ কোনটা দেখান দিনি এই যে একটা দেখালাম না এই কোয়ালিটি জি ওই একটা হ্যাঁ তারপর হইছে এই দেখেন এই কোয়ালিটি ওই ডাইনি একটা আছে এই দেখেন এই ভোগে যাচ্ছে না এই দুইটা এই কোয়ালিটি দিয়ে শুরু করতে হবে জি এই দেখেন এই একটা এই কোয়ালিটি ওই যে কালো আছে না ওই কালোটা কালোটা জি এই কোয়ালিটিকে আপনার শুরু করতে হবে আচ্ছা আচ্ছা এইগুলো দিয়ে শুরু করলে বেশি লাভ করা যাবে লাভ করা যাবে বেশি আচ্ছা এদের লোম বছরে কতবার কাটেন বছরে ওরা শীতের সময় ফাল্গুন মাসে ওরা কেটে দেয় তারপরে ওই বর্ষার সময় আসলে আর একবার কেটে দেয় কিন্তু আমি আবার ওদের ওদের একবার কাটলে আমার দুবার কাটাই যায় আমার অল্প ভেড়া তো কাছি দিয়ে কাটে কাছি দিয়ে কেটে দিই একদিনে 4-5টা করে কাটি 7টাও কাটি হয়তো সকালে 5টা কাটলাম বিকালে গিয়ে হয়তো দুটো কাটলাম তাহলে গাড়ল খামার দিয়ে ভালোই লাভ পাচ্ছি আলহামদুলিল্লাহ ও আমার অনেক বন্ধুরা আছে বলে যে গাড়ল খামার লাভ নেই লস তারা এই কথাটা কেন বলে তারা হয়তো বুঝতে পারে না বিষয়টা বুঝতে পারে আপনারা তো 2 বছর দিয়েছেন 2 বছরে আপনি বলছেন আমার অনেক সফলতা এসেছে জি আমি অনেক টাকার বেচা কিনা করেছি জি আবার আমার এইগুলো সব লাভ আসল তো ফ্রি পেয়ে গেছেন আসল ফ্রি আবার সংসার চলে যায় আমার সংসার চলছে তাহলে খুব সহজে অনুধাবন করতে পারছি বুঝতে পারছি যে গাড়ল খামার অত্যাধিক লাভজনক একটি চাষ 2 বছর মনে আসে যে কেউ শুরু করতে পারে মনে করেন 2 বছরের সংসার চালেও মনে করেন 1-3 লাখ টাকা আপনার দেরি হয়ে গেছে আবার দেরিও হয়ে গেছে 3 লাখ 3 লাখ দেরি জি কত টাকার বেচা কেনা হয়েছে মোট বেচা কেনা বছরে ধরেন বছরে আপনার ওই 3 লাখ টাকির আসে 2 বছরে 6 লাখ 2 বছরে 6 লাখ 6 লাখ 3 লাখ টাকা সংসারে চলল আর 3 লাখ দেরি হয়ে গেল আচ্ছা এইগুলা দিয়ে কোনো ঘর বাড়ি জমি জায়গা করেন নি হ্যাঁ জমি 1.5 বিঘে জমি 2.5 লাখ টাকায় নিয়ে আসেছে আচ্ছা বুঝতে পারলাম তো ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দোয়া রইল আপনার জন্য হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা এই খামারের কাছ থেকে জানলাম এই গাড়ল খামার কীভাবে পরিচালিত হচ্ছে গাড়ল খামার কতটা লাভজনক আমরা এই খামারের কাছ থেকে শিখলাম তো আর কথা বাড়াতে চাই না ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ